দাঁড়া, ফটাফটাকে কি লেটটা দেওয়া নেই? এ কি ভাই, এখানে তো দুইটা মনে হয়, একটা রিভাইভ দিতেছে আর এটা কি বলত নাকি? বুঝলাম না, এমএইচ টুপি চালাইতেছে আর আমি তো আরেক বলত ভাই গুলি লাগাইতে পারতাছি না। হেডশট 150 করে মরবো নাকি? না তো, এগুলো আসলে একবার জন্মের বট এই ম্যাচের, যেটা আমি বুঝতে পারলাম। তো ফটাফট ক্লিয়ার করে দিলাম দুইটারই। তো ভাই চলে আসলাম ব্লু জোনে, আর এইখানে যেটা আমি দেখতে পারতাছি 3 থেকে 4টা স্কোয়াড মনে হয় নামছে, তো সঠিক জানি না। দাঁড়াও ফটাফট আগে গানটা লোড করে নেই। তো এই যে থাকলির উপায় গেছে, দিলাম একদম ডাউন করে ভাই, M10-এর মায়ের কিছু বলার নাই, একদম দুইটা গুলিতে ডাউন। তো ফটাফট এটাকে ক্লিয়ার করে লোডটা করে নেই। আর এক খাগলো আসতেছে আমারে মারার জন্য, হুকং হয়ে দৌড়ে যা ভাই, এ ভাই মারতে পারো না, একটু মারতে দিই। তো এই যে বাইরে ভাই, আমার তো প্রায় মারা দিছিল, একটুর জন্য বাইসে গেছি। তো আগে ফটাফট মেডিকেটটা করে নেই, আর ওর টিমের সামনে আছে আমি দেখতেই পারতাছি, মেডিকেট করে ওরে ক্লিয়ার দিয়ে, যে কটা হাগলে এখানে আছে সব কটা হাগলো রেসকে মাইরে একদম লবিতে পাঠাই দেবো। তো ভাই একটু সামনে আসতে দেখি এক হাগলে এখানে দাঁড়ায় রয়েছে, তো এটারে বডি শর্টে ডাউন করে দিলাম। হেডশট মারা ট্রাই করছি বাট লাগে নাই, আর ড্যামেজ ছিল, সম্ভবত হয়তো অন্য কোনো এনিমির সামনে মারতেছে। তো একটু সামনে যাই, সামনে গেলেই বুঝতে পারবো। তো এখানে যখন লুট করতে ক্যান্টিনের উপর উঠি, এদিকে দিকে এক এনিমি আমার দিকে ভাই পুরো দমে রাশ করে দিছে, মোটামুটি ড্যামেজও দিছে। তো আমি যেটা করব এখন, একটু পিছনের দিকে যাবো, বাইরে ভাই পিছন থেকে আবার ড্যামেজও মারতেছে। তো দাঁড়া, এই গাছের কভারে দাঁড়ায় আগে একটা মেডিকেট করি। বাইরে ভাই আমার দিকে দেখা যায় রাশ করে দিছে, একটা মেডিকেট আমি কভারে দাঁড়ায় করি, ওই বাম সাইড দিয়ে ঘুরে আসবো আমি জানি সঠিক। তো আসো, আমার কাছে M10 রয়েছে ভাই। ওর বাইরে ভাই কোন দিক দিয়ে এসে আমার লাইভের অবস্থা কী করে দিছে ভাই, তো এটা ডাউন করতে পারছি কপাল ভালো, না হলে আমি এখনই লবিতে চলে যাইতাম। তো অলরেডি এটারে দ্বারা আগে কিলারটা দিয়ে দিই, আর এনিমি এই জায়গায় আছে, তো ব্যাপার না, সবগুলারে মাইরা দিব। আর সামনে আসতে দিকে এক হাগলু টুকটুক নিয়ে ভাই বাগার চেষ্টা করতে হবে, তো দিলাম একদম ডাউন করে। আর এদিকে আরেকটা রিভাইভ সেন্টারে রিভাইভ করতেছে, তো এগুলার মারবো রিল্যাক্সে। ও ভাই আরেকটা ইসে নামছে এই জায়গায়, সমস্যা নাই, দুইটারে একদম রিল্যাক্সে কোবাই দিব। তারা অলরেডি ডাউন করে দিবি, এটার এই জায়গা থেকে মনে হয় ক্লিয়ার করতে পারবো না। তো ফটাফট ওইখানে যাইতে হবে, আর ওইখানে যে তার একটা টিমমেট আছে, এটা কি অন্য এনিমি নাকি ভাই? না এটা তো গাছ বলত ভাই, নরেই নে। তো দাঁড়াও, ওর একটা হেডশট মারি ভাই, আমি তো ভাই আরেক বট গুলি লাগাইতে পারতাছি না হেডশট মারার সব করে। তো ফাইনালি দুইটারই ডাউন করে দিছি, একই টিমের ছিল সম্ভবত আমার যেটা মনে হয়। তো এই দুইটারই ফটাফট ক্লিয়ার করে দিলাম এখান থেকে। আর ভাই সামনে আসতেই দেখতে পারতেছো এখানে কিন্তু একটা না ভাই, দুইটা এনিমি আছে। তো একটা ডাউন করে ক্লিয়ার করে দিলাম, আরেকটা আসছে, এটারও ক্লিয়ার করে দিছি। আরও আছে কি, আরেকটা আছে মনে হইতেছে, দাঁড়াও এটারও দিই ভাই। এগুলো কি ডাউন ছিল নাকি বুঝলাম না। তো সমস্যা নাই, আমরা 3টা কিল পাই গেছি এই জায়গায় থেকে অলরেডি। তো আরও এনিমি আসছে এই জায়গায় ফায়ার দিতেছে, আমার মনে হয় ওই 3টা মনে হয় ডাউন করা ছিল, যার কারণে কিলগুলো পাইছি, না হলে কিল পাইতাম না। তো এই জায়গায় আরও এনিমি আছে, বাস পাইলাম কিন্তু কোন দিকে বুঝতেছি না, এদিকে আমার নেটওয়ার্ক প্রবলেম। এই যে ভাই পাই গেছি ওরে, তো এটারে যারা কোনোভাবে মারতে পারি কিনা দেখি, হালকা হালকা ভালো ড্যামেজ দিছি। দুই গুলির ভাই একটাই সমস্যা, ড্যামেজ সেই রকম দেয় না, 25-এর একটা হেডশট গেছে। তো আরেকটারে হেডশট মারা দিছি, এই যে ডাউন হয়েছে, নেটওয়ার্কের প্রবলেম, তারপরেও ভাই ডাউন হয়েছে। যাই হোক, এদিকে আবার 19+ হয়ে রইল, কী আর করার, অমনি খেলতে হবে দেখি, হয় মরলাম আর হয়তো মারবো দুইটার এটা, এত নেটওয়ার্কের প্রবলেম করে মাঝে মধ্যে ভাই। এদিকে কি রাশ করবো না আমি রাশ করবো বুঝতেছি না, এদের নেটওয়ার্কের প্রবলেম যাই কোন দিকে, আবার পিছন থেকেও ভাই মারতেছে ভাই। ভাই দাঁড়াও, একটা রিক্স নেই, এইটারে যদি কোনোভাবে মারতে পারি, দুইটা গুলি দিলাম, আর একটা গুলি লাগাইতে পারলে কাজ হইতো। তো রিক্স নেওয়া যাবে না, দাঁড়াও আগে একটা মেডিকেট করে নিই এখান থেকে। আর পিছনে একটা এনিমি আছে, এটা কি অড টিমমেট না কি সঠিক জানি না, তারপরেও দেখি এটার আগে রিক্স নিয়ে মারতে পারবি না, দিলাম ডাউন করে। তো এটার দ্বারা ফটাফট আগে ক্লিয়ারটা দিয়ে দিই, পিছনে মনে হয় আলাদা স্কোয়াড বা অড টিমমেট, তো এই জাস্ট আছে, একটা দিলাম ডাউন করে ভাই। আরেকটা আছে বাইরে ভাই, একদম লাল হেডশট, তো ওই জায়গায় আরেকটা আছে। তো তারা ফটাফট এগুলার আগে ক্লিয়ার করি, দুইটাতে দেখি ক্লিয়ার করতে পারি কিনা। একটারে ভাই ক্লিয়ার করতে পারছি, আরেকটা ডাউন হয়ে গেছে মানে রিভাইভ পাইছিল সম্ভবত। তো এটারে দ্বারা ফটাফট
क्लियर दे दी भाई रे भाई कोई चाप लगता से लांग लगता से बुझता सी ना तो एक तो सामने मन है जाइते होगे ना हले काज होगे ना तो ऑलरेडी ये जगह तीन टैकिल पाए गए सी तो सामने थे के दारा एक तो लूट कोई राशि आ रही जगह भाई जोमेर मध्य हमार चाप लगता से ना बुझ लाम ना कहीं नहीं तो आरेक ता एनी में इधर की और टीम में टीम मन है तो बागा चेस्टा करते से दारा इधर मारे दी আমার সোনিয়াকে একটা চালু করে দিয়েছিল কপাল ভালো একটু জন্য বাইসা গেছি তো তারা ফটাফট এখান থেকে মেডিকেট করে বের হয়ে যায় তো ভাই এখান থেকে বের হয়ে একটু সামনে আসতেই একটা এনেই পাই আর ভাই কি পরিমাণ হেডশট যে মারলাম তোমরা দেখতেই পালা লাল মাইরে একদম পোলাডারে কিল করে দিছি তো এইদিকে আরও একটা এনেই পাই গেছি সামনে তো নেটওয়ার্কের প্রবলেম তো ভাই যাই নাই তো এটারে দ্বারাও দেখি মারতে পারি কিনা আর অলরেডি কিন্তু আমরা 70টা কিল করে ফেলছি গাইস তো এটা ভাই পুরো প্লেয়ার মনে হইতেছে তো দাঁড়াও এটারে রিল্যাক্স মারে দেবো আর একটু সামনে রাশ করি এলে হেডশট ভাই রে ভাই আমার এই উল্টে হেডশট দিয়ে দিছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল